আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? যারা যারা অনলাইনে আছো এই মুহূর্তে অনলাইনে একটু লাইভটাতে জয়েন করে ফেলো। আর লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলো, সাউন্ড প্লাস ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা। আমি রুনা আমির, তো আমার সব .com.bd পেজ থেকে চলে আসছি। সাপুরা এই মুহূর্তে যারা যারা আছো সবাই একটু কষ্ট করে লাইভটাতে জয়েন করবে, আর লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলবা। হ্যাঁ, সাউন্ড প্লাস ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা, ওকে। আর যেটা একটু পারলে লাইভটা একটু শেয়ার করে দিবে, ওয়াচ পার্টি করে দিবে। আচ্ছা সুজান আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ডিয়ার, ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ডিয়ার। হ্যালো সুখপাখি আপু, আপনি হেয়ার মাস্কটা ছেলেরা ইউজ করতে পারবে? হ্যাঁ আপু পারবে। কোনটা? বিগ সাইজটা যেটা নিয়েছো ক্যারোটিন, ছেলে মেয়ে বোথ অ্যাপ্লাই করতে পারবে, সমস্যা নেই, সবটাই পারবে। নাইস আপু, থ্যাংক ইউ। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ডিয়ার, ভালো আছি অ্যাঞ্জেল দিয়ে আপু। আচ্ছা সবাই একটু জয়েন করে ফেলো যারা যারা আছো। আফরুজান আপু ওয়ালাইকুম আসসালাম ডিয়ার, কেমন আছো? থ্যাংক ইউ ফর জয়নিং। আচ্ছা সবাই এই মুহূর্তে যারা যারা আছো এটা দিয়ে আর কোনো কিছু করো না, দরকার নেই, আজকে একদম টোটালি অফ রাখো এটা আমার আর ইয়েটা, ঠিক আছে? সবাই একটু জয়েন করো। হ্যাঁ অবশ্যই সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দিতে হবে, হ্যাঁ ওয়াচ পার্টি ডান করে দিবে। আচ্ছা অলরেডি ক্যাপশনে দেখেই নিয়েছো যে আমরা লিখে দিয়েছি যে আজকের টপিক্সটা কী, ঠিক আছে? আজকের টপিক্সটা কী নিয়ে বলো তো দেখি, কে কে ক্যাপশন পড়ে পড়ে দেন হচ্ছে এসেছো? আর সবাই একটা করে লাইক চিহ্ন দাও, যারা যারা লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছ জাস্ট একটা করে লাইক চিহ্ন দাও যে হ্যাঁ আপু লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছি। যারা যারা লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছ একটা করে জাস্ট লাইক অথবা লাভ যেটাই দাও দিয়ে দাও, ঠিক আছে? আমি জাস্ট দেখি যে তোমরা কে কে লাইভটা দেখতে পাচ্ছ। লাভ লিলাম, আচ্ছা অ্যাঞ্জেল রাহা, থ্যাংক ইউ। আপু আমার কমেন্ট পড়ো না কেন? নুসরাত মিম আপু, এই যে কমেন্ট পড়লাম আপু, অ্যাঙ্গ্রি চিহ্ন দেওয়া যাবে না, ঠিক আছে? অ্যাঙ্গ্রি চিহ্ন মোটেও দেওয়া যাবে না, রাগ করা যাবে না। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং নুসরাত ফারিয়া মিম, ওকে। আচ্ছা আমি একটু দেখে নিচ্ছি কে কে জয়েন করেছো, দেখি আজকে কে কে বলতে পারো ক্যাপশনে আজকে কি দিয়েছি, ঠিক আছে? কে কে পড়ে এসেছো ক্যাপশনটা একটু দেখা বলো যে আজকে ক্যাপশনে কি ছিল আমাদের। হাই আপু, হ্যালো নীল আর নীল, আচ্ছা থ্যাংক ইউ। সবাই লাইভটা ছেলেদের গ্রুপে কিন্তু শেয়ার করবে না, ঠিক আছে? অনলি শুধু ফিমেল গ্রুপে শেয়ার করতে হবে। মাস্কটা তো অনেক বড়, সবাই ইউজ না করলে আর্লি শেষ হবে না, শেষ না হলে নিউ মাস্ক আনলে কিভাবে নিব? থ্যাংক ইউ সো মাচ আপু। আপু মাস্কটা কেমন লাগছে সত্যি কথা বলো, ঠিক আছে? মাস্কটা আসলে কেমন লেগেছে একটু বলো তো, এই মাস্কটা লাইভে কি বোঝা যায় যে এত? আচ্ছা আমি একজনকে ব্লক করে নিই, একটা স্টুপিড ঢুকে গেছে, দাঁড়াও এই যে এটা। সালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি আপু। আপু মোটা মোটা হব কিভাবে? আপু মোটা হওয়ার ওই কিছু নাই আমার কাছে, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে এই যে বিগ সাইজের আপু যেটার কথা, যে মাস্কটার কথা বললো, এটা হচ্ছে এই মাস্কটা, এটা খুবই ভালো আপু। হ্যাঁ এটা ইউজ করে দেন হচ্ছে রিভিউটা দিও যে এটা কেমন লাগলো, ওকে। হ্যালো তানিয়া ইসলাম, মিনা মিরা জয়েন করেছো দেখতে পাচ্ছি। আচ্ছা সবাই যারা যারা লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছ আমাকে একটু লাইক আর অথবা লাভ রিয়েক্ট যেটাই দাও, একটু লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট যেটাই দাও একটু দিয়ে যাও, ঠিক আছে? তার মানে বুঝতে পারবো যে লাইভটা ঠিক আছে। চুল শুকনো খেজুর ব্রণের সলিউশন নিয়ে, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। কি শিউলি আপু লিখছেন, আচ্ছা। তারপর মিনা মিরা হাই আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েট লস প্রোডাক্ট, হেয়ার স্কিন কেয়ার, আচ্ছা এগুলো নিয়ে, ওকে ফাইন বলে ফেলেছো। আর কে কে বলতে পারো দেখি, হ্যাঁ আর কে কে হচ্ছে বলতে পারো আমি কী কী প্রোডাক্ট নিয়ে আজকে লাইভ করব। আজকে কী কী প্রোডাক্ট নিয়ে মূলত লাইভ করব, সব প্রোডাক্ট নিয়েই করবো, বাট মেন কী প্রোডাক্টগুলো দেখাবো একটু বলো, ওকে? এস হ্যাঁ আমি মোটা হয়ে গেলাম, তার মানে আফরুজান না তুমি ঠিক আছো, এই আজ পেলাম ইউজ করি নাই, কাল ইউজ করে জানাবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মাস্কটা দেখে তো মন ভরে গেছে তাই না, এত বিশাল একটা মাস্ক। আচ্ছা তো সবাই একটু দেখো, লাভ ইউ আপু, লাভ ইউ টু সুলতান আক্তার, থ্যাংক ইউ। শেয়ার দান আপু, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, অনেকগুলো লাভ রিয়েক্ট দেখতে পাচ্ছি। আচ্ছা সবাই কি দিয়েছো তার মানে লাইভ ক্লিয়ার আছে, হ্যাঁ কেউ বলতে পারেনি যে লাইভ ক্লিয়ার না,
তার মানে লাইফ ক্লিয়ার। আচ্ছা আমি প্রোডাক্ট নিয়ে কথা বলি এখন। তো ফার্স্ট অফ অল বলি যে এটা নতুন কোনো ফল না বা নতুন কোনো প্রোডাক্ট না, ঠিক আছে? যে আমরা ওয়েট লস করব, নর্মালি আমার শপে ওরকম ক্যাপসুল আমরা সেল করি না ওয়েট লসের জন্য, কারণ সময় দেখা যায় ওয়েট লস ক্যাপসুল অনেকের স্যুট করে না, আবার অনেকে স্যুট করে। হ্যাঁ, সো এগুলো আমি রিস্ক না নেওয়াটাই বেটার। সো আমরা একদম মানে ন্যাচারাল ওয়েতে সুন্দরভাবে কীভাবে আমাদের ওয়েটটা লস করতে পারি শুকনো ফল খেয়ে, তাই না? তো থ্যাংক ইউ সো মাচ লিপি আপু, অসংখ্য ধন্যবাদ, তোমাকে অনেক সুইট লাগছে, থ্যাংক ইউ। হ্যালো ডিয়ার, হ্যালো। তো হচ্ছে আমরা কীভাবে ওয়েট কমাবো, ঠিক আছে? শুকনো ফল খেয়ে আমরা কীভাবে ওয়েট কমাবো, সো যেটা বলছিলাম যেটা আমাদের পেজে নতুন কিছু না, এর আগেও এই প্রোডাক্ট এসেছে এবং এটা নতুন করে হচ্ছে আমরা আবার এটা রিস্টক হয়েছে, সো আমি আজকে সেটা দেখিয়ে দিব, ঠিক আছে? এবং এটা সম্পর্কে যারা না জানেন তাদেরকে অ্যাট ফার্স্ট এটা আমার শপে আমরা এনেছিলাম, দেন হচ্ছে এটা অনেক সেল হয়েছে, এখন এটা নিয়ে আমরা এই পর্যন্ত চারবারের মতো রিস্টক করলাম। সো আমাদের শিপমেন্টটা এসেছে কিছুদিন আগেই, বাট আমি আসলে দেখানোর সুযোগ পাচ্ছি না এত এত প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা আনতে আমার একটু এবার লেট হয়ে গেছে, কারণ তোমরা জানো পরিস্থিতির কারণে, আর সো সচরাচর মানে হুট করে আনা যায় না, ঠিক আছে? যাই হোক, হ্যালো সুরভি, সবাই শেয়ার করে দাও। তানিয়া ইসলাম লিখছো, থ্যাংক ইউ। নিশু সুলতান আপু জয়েন করেছো, প্রিয়া মনোর আপু জয়েন করেছো, হ্যালো আপু। টাইমলাইনে শেয়ার করে দাও, হ্যাঁ লাইভটা একটু সবাই টাইমলাইনে, কিউট আপিরা তোমরা যারা যারা এই মুহূর্তে দেখছো লাইভটা, তোমাদের টাইমলাইনে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই লাইভটা শেয়ার করে দাও। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে শুকনো ফল, ঠিক আছে? তো শুকনো ফল খেয়ে আমরা ওয়েট লস করবো, তো এটা নিয়ে আমরা যে কোনো ওয়েট লসের প্রোডাক্ট যেহেতু আমরা খাবো, সো এটা নিয়ে আগে একটু ডিটেলসে জেনে, হ্যাঁ কারণ আগে আমরা ডিটেলসে না জানলে অনেকের কনফিউজ থাকে, কারণ অনেক সময় দেখবো অনেকে ক্যাপশনে লিখে যে আমরা এই এই ফলটা খেয়ে অনেকে হচ্ছে 7 কেজি ওয়েট কমে যায়, অনেকে 10 কেজি, অনেকের এরকম অনেক ধরনের ক্যাপশন থাকে, বাট আদৌ কি কমে কি না বা হচ্ছে কিভাবে কমবে, হ্যাঁ সো এটা কিছু টেকনিক আছে, সো আমি এটা নিয়ে একটু কথা বলবো। সো আমি যেটা হয়েছে, আমার কাছে এই প্রোডাক্টটা যখন শেষ হয়ে যায়, তারপরও আমার কাছে প্রোডাক্টটা ছিল, জাস্ট আমার নিজের জন্য আমি রেখে দিয়েছিলাম, কারণ এটা আমি অলওয়েজ হচ্ছে যেটা করি, একটা না আমি এক মাস খাওয়ার পর 15 দিন বা 1 মাস অফ রেখে আবার এটা খাই, ঠিক আছে? কারণ এটা সম্পূর্ণ একটা ফল, তুমি যদি রেগুলারও খাও এটা কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আপু থানাকা প্যাকটা কি মিক্সড করে ইউজ করব, ওইটা 2 লেয়ার, হ্যাঁ দুইটা মিক্সড করে অ্যাপ্লাই করবা। আপু কেমন আছো, অনেকদিন পর তোমার লাইভ দেখছি। উম্মে ফাহমিদা তার নোম, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। তুমি ডিটক্স প্লামের কথা বলছো আপু, হ্যাঁ আফরোজ আপু, অ্যাট ফার্স্ট আমরা ডিটক্স জুস খেয়েছিলাম দুইজন মিলে, তাই না? টাইম লাইন শেয়ার করো। আচ্ছা স্লিম হবো, হ্যাঁ আপু স্লিম হবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা এই প্রোডাক্টটার কথা বলছি, এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে আমার শপে নতুন না, অনলাইনে এই প্রোডাক্টটা কেন এসেছে, তোমরা একটা জিনিস খেয়াল করবা যে এই প্রোডাক্টটা খুব বেশি ভালো প্রোডাক্ট, হ্যাঁ সো এটা অনেক বেশি মানে যখন নাকি এই প্রোডাক্টটা প্রথমে অনেক ডিমান্ড ছিল, অনেক বেশি প্রাইস ছিল, সো তখন অনেক সেলাররা কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা আনতে পারে নাই, হ্যাঁ সো এখন এটার কিন্তু অলরেডি চায়না ভার্সন বের হয়ে গেছে, সো বি কেয়ার, হ্যাঁ। বাট আমরা কিন্তু ফার্স্ট, যারা আমার পুরনো ক্লায়েন্ট আছো বা পুরনো ক্লায়েন্ট কি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যাও, তারপর হচ্ছে আমার প্রিভিয়াস লাইভগুলো দেখো, তাহলেই তোমরা মিলাতে পারবা যে আমার শপ এটা কত আগে এনেছে। অলরেডি 1.5-2 বছর আগে আমরা এই প্রোডাক্ট, 1.5 বছর আগে আমরা এই প্রোডাক্টটা এনেছি, অ্যাট ফার্স্ট আমার শপে এই প্রোডাক্ট এনেছি, এটা আমি এখানে মুখ দিয়ে বললে হবে না, তোমরা যে সার্চ করে দেখো, আমার ইউটিউব চ্যানেলে যাও অথবা আমার পেজের প্রিভিয়াস লাইভগুলো দেখো, তাহলেই হচ্ছে বুঝতে পারবা। তোমাকে অনেক সুন্দর লাগছে কথা আপু, থ্যাংক ইউ। নাফি ইসলাম আপু জয়েন করেছো, সাইমা সাদিয়া জয়েন করেছো, সুলতানা মজুমদার অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি জয়েন করেছো, মুক্তা ইসলাম জয়েন করেছো, কেমন আছো, ভালো আছি আপু, তোমরা চলে আসছো ভালো না থেকে পারি বলো। রানী লেখছে ডিটক্স প্লাম ইজ মাই ফেভারিট, আচ্ছা অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সুলতানা। সুরভি আক্তার আপু আমার 3টা প্রোডাক্ট পাঠাইছো, আপু আমি বলতে পারি না, সুরভি মডারেটর বলতে পারে, আমি এখনো চেক করি নাই, হ্যাঁ সো হচ্ছে আমার মনে হয় আজকে কোনো সুন্দরবনের প্রোডাক্ট যায় নাই, কালকে যাবে, আজকে একটা সকাল 8টার দিকে সম্মত গেছে আর কালকে আবার সকাল 8টায় যাবে। ইয়েস ইউ আর রাইট আপু, হ্যাঁ তো ডিটক্স প্লাম ডিটক্স অর্ডারের জন্য, সো এই ফ্রুটসটা এটা নিয়ে আমি ডিটেলসে, আমার কথা হচ্ছে যে কোনো প্রোডাক্ট আগে তোমরা যদি ডিটেলস না জানো তাহলে কিন্তু সেটা ইউজ করে মজা নেই বা হচ্ছে ইউজ প্রসেস না জানলে কোনো লাভই হবে না। এই ডিটক্সটা যখন ফ্রুটস আকারে যখন আনা হয়েছে বাংলাদেশে, তার আগে আমরা এনেছিলাম ডিটক্স জুস,
ডিটক্স জুসটা যেটা ছিল সেটা হচ্ছে আমার বিজনেসের লাইফের ফার্স্টে যখন আমি বিজনেস শুরু করি তখন হচ্ছে ডিটক্স জুস আমি ফার্স্ট এনেছিলাম। ডিটক্স জুসটা ছিল হচ্ছে এত মজার একটা জুস যেটাকে ওয়েটও কমতো, মিনিমাম 4 কেজি তো কমতো এক মাসে, এবং হচ্ছে স্কিনটা এত গ্লো করতো, এত সুন্দর হতো, যেটা নাকি প্রমাণ হচ্ছে আফরোজ হোসেন আপু। আর আমি, আমার মনে আছে যখন আমি ফার্স্ট এনেছিলাম তখন আপু আমাকে, আমি বলছিলাম যে হচ্ছে লাইভে যে এটা আমি এখন সেল করবো না, প্রায় আমি তখন অ্যাট ফার্স্ট মনে হয় আমি 200 পিস এনেছিলাম ডিটক্স জুসটা। তখন আমি বলছিলাম যে না, আমি এটা আগে খাবো, দেন হচ্ছে আমি আনবো, এর আগে আমি এটা আনবো না। হ্যাঁ, সো তখন হচ্ছে যেটা করেছে, তখন আফরোজ হোসেন আপু বলছে ঠিক আছে আপু তুমিও খাবো আমিও খাবো, আমি তাকে দিবই না, সে জোর করে না আপু তুমিও খাবো আমিও খাবো, কারণ আমি জানি আফরোজাপুর ভাষ্যটা এরকম ছিল, কথাটা এরকম ছিল যে আপু আমি জানি যে তুমি যে প্রোডাক্টটা আনবা সেটা অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট, আর তুমি যেহেতু খাচ্ছ সেখানে আমি খেতেই পারি। সো আর আফরোজাপু আর আমি দুইজন মিলে খাওয়া স্টার্ট করলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের দুইজনের ওয়েট 4 থেকে 5 কেজি কমে গেছে। আমার মনে একটু বেশি কমছিল, আফরোজাপু আবার একটু বাইরে টাইরে গিয়েছিল, হয়তো খাবার দাবার বেশি ছিল, যে কারণে আপুর একটু কম কমেছিল, আমার থেকে সম্ভবত 1 কেজি বা 1/2 কেজি কম কমেছিল। তো ওই জুসটাও কিন্তু আমরা 1-2 বছর সেল করেছি। তারপর আমি হঠাৎ করে চিন্তা করলাম, অনেক ক্লায়েন্ট বলে যে আপু আলসেমো লাগে, রেগুলার খেতে পারি না, এই না সেই না, তখন আমি চিন্তা করলাম যে এবার একটা এমন কিছু আনতে হবে যেটা নাকি অনেক মজার, যেটা ক্লায়েন্টরা আসলে একটা না পুরো প্যাকেটটাই বসে খেয়ে ফেলতে চাবে, কিন্তু এটা কিন্তু পুরো প্যাকেটটা খাওয়া যাবে না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে, ঠিক আছে? এটা নিয়ে আমি ডিটেলসে বলবো। সো 61 যারা আছো, অলরেডি 63 দেখছো, সবাইকে আমি বলবো আজকে একটা অফার থাকবে, যেহেতু এটা রিস্টক হয়েছে আবার নতুন করে আমি আজকে দেখাচ্ছি, অবশ্যই ফার্স্ট প্রোডাক্ট দেখাচ্ছি, ফার্স্ট না অনেক আগের প্রোডাক্ট, বাট আমি অনেকদিন পরে এটা আবার হাতে নিয়েছি। সো প্রথম অর্ডারে তার মানে অবশ্যই এটা ডিসকাউন্ট থাকবে, হিউজ ডিসকাউন্ট, মাথা নষ্ট ডিসকাউন্ট থাকবে। শাহনাজ আক্তার আপু ঋতুস্রাব কয়টা খেতে হবে, থ্যাংক ইউ ডিয়ার জয়েন করেছো, সাথেই থাকো আমি একদম ডিটেলসে বলবো। আমার ফেভারিট ডিটোস প্লাম, রাফি আক্তার লিখছো, আচ্ছা তানজিম মুস্তাকি, আচ্ছা দেখো ফেভারিট, সবাই অবাক হয়ে যাচ্ছ না যে ডিটোস প্লাম আবার ফেভারিট হয় কীভাবে, এটা তো মেডিসিন টাইপের হওয়ার কথা তাই না, ওয়েট লস করে, বাট সবাই বলতেছে মজা বা হচ্ছে আমার প্রিয়, এটা কেন বলতেছে, সবার কাছে একটু আশ্চর্য লাগছে না? হ্যাঁ আশ্চর্য লাগতেছে, বাট হচ্ছে এখনই তোমরা এটা বুঝতে পারবা, লাইভটা কন্টিনিউ করো। আর আমি লাইভের মাঝখানে একটা কোড নাম্বার দিব, ওই কোড নাম্বারটা দিয়েই হচ্ছে যেটা করতে হবে তোমাদের অর্ডার করতে হবে, এটার জন্য লাইভের ফার্স্ট টু লাস্ট তোমাদের দেখতে হবে। লাইভের পরে কিন্তু আর এই অফারটা থাকবে না, প্রতিদিন আমরা 12টা পর্যন্ত অফার রাখি, যেহেতু আজকে কোড নাম্বার দিব, সো অবশ্যই তোমরা কোড নাম্বারটা দিতে যদি নিতে চাও তাহলে কিন্তু পরে অর্ডার করলে হবে না। ডিটক্স জুস অনেক ভালো, আমরা দুইজন একসাথে খেয়েছিলাম, আমার ওজন কমেছিল 4 থেকে 5 কেজি। এখন বলো ডিটক্স প্লাম কয়টা খাইতে হবে, হ্যাঁ বলছি সাথে থাকো। হ্যাঁ তো যদি এই কোড নাম্বারটা যদি না বলো তাহলে কিন্তু লাইভের পরে এই লাইভটা আমি ডিলেটও করে দিতে পারি, আর ডিলেট যদি নাও করি ওই কোড নাম্বার দিয়ে কিন্তু আর তুমি ইয়ে পাবা না, কি বলে মানে ডিলেট করে দিব, ঠিক আছে? ওই কোড নাম্বারটা পরে কিন্তু আর তোমরা ওই কোড নাম্বারটা যদি পরে জেনে দাও সেক্ষেত্রে লাভ হবে না। লাইভ চলাকালীন স্ক্রিনশটটা নাও, সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো, জাস্ট স্ক্রিনশট নিয়ে একদম পানির দামে আজকে প্রোডাক্টটা পাবা, ঠিক আছে? সো লাইভটা কন্টিনিউ করো, কারণ আমি চাই যে কোনো প্রোডাক্ট নেওয়ার আগে সেটা ডিটেলসটা আগে জানা উচিত। ডিটেলস না জানলে হয়তো তোমরা ভালো মতো এটা খেতে পারবা না, এটা ওয়েট কমবে না, ডিটেলস জানলে একদম পানির মতো যখন প্রোডাক্টটা দামে পেয়ে যাবা পানির মতো ওয়েট কমে যাবে, ঠিক আছে? আপু কনভেনশন স্কিনের জন্য স্ক্রাব কোনটা ভালো হবে, পুনরা রাইসের স্ক্রাবারটা নিয়ে নিতে পারো, রাইসের একটা অ্যাস্টিলিসের স্ক্রাবার আছে, অ্যাভোকাডোটাও ভালো হবে, আর তার থেকেও ভালো হবে অ্যালো, যেটা ইউএসএ যেটা আছে আমাদের 1000 টাকা সেটা নয়, এটা অনেক ভালো হবে যদি তোমার বাজেটের মধ্যে থাকে। আচ্ছা আমি ভাবছি কিন্তু আমাকে দেখোই না, মন খারাপ করছি, টুঙ্কেল আপু দেখি নাই তো, একটু সাথেই থাকো আমি এটা নিয়ে কথা বলছি, দেন হচ্ছে তোমার একটা বিচার আছে আমি বিচার করব, দাঁড়াও আপু আজ বিকাশ করেছে, আপু আমি এটা খেতে পারবো আপু, হ্যাঁ আমি বলছি, হ্যাঁ ঠিক আছে বলছি। তো যেটা হয় নর্মালি আমরা যেটা করি, আমরা অনেক ধরনের মেডিসিন খাই ওয়েট কমাই, হ্যাঁ সেটাতে কী হয় তোমার ওয়েট লস হয়, অনেক অনেক দুর্বল হয়ে যায়, দেখবা হাড় ব্যথা করে, হ্যাঁ তোমার ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায়, যদি ডক্টরের রিকমেন্ড ছাড়া তুমি কোনো প্রোডাক্ট খাও, ক্যাপসুল খাও, সেটাতে তোমার প্রবলেম হবে। আমি বেসিক্যালি কোনো ক্যাপসুল খেতে পারি না, এটা আগের থেকে আমি তোমাদের বলি, কারণ আমি জুসের মাধ্যমে আর এই ফ্রুটসের মাধ্যমেই আমার ওয়েট লস করি। হ্যাঁ আমি কখনোই হচ্ছে ট্যাবলেট এগুলো খেতে পারি না, কারণ ওটা খেলে দেখা যায় আমি প্রচুর দুর্বল হয়ে যাই, হ্যাঁ
যত ভালো প্রোডাক্টই হোক না কেন, যত দামি প্রোডাক্টই হোক না কেন, আমি খাই না, ক্যাপসুল খাই না। হ্যাঁ, তো যাই হোক, আমি এটা ডিটক্সে বলছি। তো ডিটক্স ফ্রুটসটা হচ্ছে, আমরা ডিটক্স জুস খেয়েছিলাম, তো এটা হচ্ছে একটা ফ্রুটস। হ্যাঁ, তো এটা আবার অনেকেই অনলাইনে, কারণ অনেকে তো জানে না, হ্যাঁ, কারণ হচ্ছে দেখেছে যে আল্লাহ এটা তো আমার শপে প্রচুর ভাইরাল একটা প্রোডাক্ট, আমার শপে এত সেল হয় মানে কি, এত আপু এত আনে এত আনে, হ্যাঁ নিশ্চয়ই এই এটার মধ্যে কিছু একটা আছে। তো অনেকে দেখবে এটার নামও জানে না, খেজুর বলে চালিয়ে দিচ্ছে, হ্যাঁ, যে এটা হচ্ছে শুকনো খেজুর। আসলে আসলে কি তাই, আসলে এটা খেজুর না। হ্যাঁ, তো আমরা যে কোনো প্রোডাক্ট খাবার আগে, অন্তত খাবার জিনিস, আমরা ভুল ইনফরমেশন দিব না। হ্যাঁ, সো আমি এখন যদি খেজুর খুঁজতে থাকি, সো এটা তো এখন পাম, পাম আর খেজুর কখনো এক হয় না। হ্যাঁ, এটা হচ্ছে পাম আর খেজুর কখনো এক হয় না। এখন তুমি এমনও না, এরকমও কাছাকাছি না, যেমন আম, ফজলি আম, ন্যাংরা আম বা এক একটা এক এক নাম, এরকমও কিন্তু না, এটা খেজুরের আরেক নাম না। হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ ডিটক্স ফ্রুটস, যেটা নাকি, আচ্ছা আপুরা তোমরা একটু বেশি বেশি কমেন্ট করো, যেহেতু আমি বলেছি আজকে ডিসকাউন্ট দিবো, সো অনেকেই কিন্তু লাইভে রিপোর্ট শুরু করেছে। হ্যাঁ, সো তোমরা যদি ডিসকাউন্ট পেতে চাও, লাইভটা বেশি করে কমেন্ট করো, যাতে করে যারা আমাকে ডিস্টার্ব করছে ডিস্টার্ব যাতে না করতে পারে। হ্যাঁ, এই জন্য তোমাদের মানে হেল্পটা আমার বেশি প্রয়োজন, ঠিক আছে? তোমরা বেশি বেশি কমেন্ট করো, ঠিক আছে? হাফরোজদিন আপু সাথেই থাকো, ডিয়ার কিউটি আপু সাথেই থাকো। তো এটা হচ্ছে তোমার ডিটক্স ফ্রুটসটা। তো এটা এটা হচ্ছে একটা পাম ফ্রুট। তো এটা এটা বেসিক্যালি এই ফ্রুটটা হয় হচ্ছে সব থেকে বেশি কোরিয়া, জাপান, তোমার হচ্ছে উইন্টার, যে শীতের যে কান্ট্রিগুলো, ঠিক আছে, ঠান্ডার যে কান্ট্রিগুলো, দেশগুলো, সেই জায়গাগুলোতে হচ্ছে এই পাম ফ্রুটসটা হয়। এটা দেখতেই পাচ্ছ, ডিটক্স ফ্রুটস, ঠিক আছে? ডিটক্স ফ্রুটস হচ্ছে একটা তোমার পাম পাম ফল। আর ডিটক্সটা কেন বলা হচ্ছে, ডিটক্সটা হচ্ছে, তোমরা ইউটিউব সার্চ দিয়ে দেখবা, ডিটক্স ফ্রুটস নামে কোনো ফ্রুটস কিন্তু নাই, ঠিক আছে? ডিটক্স ফ্রুটস নামে কোনো ফ্রুটস নেই, এটা হচ্ছে একটা পাম ফল। পাম ফলটাকে কিন্তু ডিটক্স করা হয়েছে, এটা একটা ডিটক্স প্রসেস। ডিটক্সটা হচ্ছে একটা প্রসেস, যেমন আমরা ডিটক্স ওয়াটার খাই। আমি আর ফরজ আপু ডিটক্স জুস খেয়েছিলাম, যেটা আমরা বলেছিলাম ওটা ডিটক্স জুস ছিল। এছাড়া আমরা ন্যাচারালি ডিটক্স জুস বানাতে পারি, তোমার বিভিন্ন উপাদান দিয়ে, ইউটিউব সার্চ দিলেই পাবা। হ্যাঁ, তো এটা হচ্ছে একটু অনেক কষ্টসাধ্য ব্যাপার, এত কষ্ট কেউ করতে চায় না। হ্যাঁ, এটাই হচ্ছে সমস্যা। তো আমরা সবাই ইনস্ট্যান্ট চাই, কারণ ইনস্ট্যান্ট আমরা সব কিছুই চাই, তাই না? তো এটা কিন্তু তোমার এমন কোনো ইয়ে না যে হচ্ছে তোমার বড়ই, খেজুর, এই সমস্ত কিছু না, এটা পাম ফল। তো যারা পাম ফল খাও, তারা সবাই জানো পাম ফল অনেক অনেক জায়গায় পাওয়া যায়, বাট ওগুলো খেলে তোমার ওয়েট কমবে না। এটাতে কেন কমবে, এটাতে কি ম্যাজিক আছে? এটাতে ম্যাজিক হচ্ছে, এটা ডিটক্সি করা, প্রসেসিং করা একটা ফ্রুটস, ঠিক আছে? প্রসেসিং করা ফ্রুটস, যে কারণে তোমার ওয়েটটা কমবে। সো এখন যদি তুমি পাম ফ্রুটস খাও, বা তুমি যদি একটা নর্মাল অনেক সুইট দিয়ে আগড়াতে পাওয়া যায় সেটা খাও, তোমার ওয়েট কিন্তু আরও বাড়বে, কমবে না। বাট এটার মধ্যে যে স্টাইলটা, সেটা ডিটক্সি। এবং আমি বেসিক্যালি যে প্রোডাক্টগুলো আনি, বেসিক্যালি খাবার যে জিনিসগুলো আনি, সেগুলো কখনোই যেগুলো ওয়ার্ল্ডে ফাইভ স্টার নেই সেগুলো কখনো আনি না, ঠিক আছে? কারণ এটা খাবার জিনিস। ফাইভ স্টার রিভিউ কেন আমি আনি, কারণ হচ্ছে তোমার ফাইভ মাঝখানে এটারই কিন্তু অনেক রকম বের হয়েছে, বাট আমি ওগুলো আনি নেই, কারণ ওগুলো রিভিউ নাই, ঠিক আছে? কারণ ফাইভ স্টার রিভিউ বলছে ওয়ার্ল্ড ব্যাপী প্রত্যেকটা মানুষ, লাইক আমেরিকায় কেউ যদি এটা খায়, তারপর হচ্ছে তোমার জাপানে খাচ্ছে, তারপর হচ্ছে তোমার কোরিয়াতে খাচ্ছে, ইংল্যান্ডে খাচ্ছে, ইতালিতে খাচ্ছে, ফ্রান্সে খাচ্ছে, যারাই খাচ্ছে ফাইভ স্টার রিভিউ দিচ্ছে। না, এটা আসলে একটা মজার, এবং এটা শুধু মজার না, মজার জন্য তো অনেক জিনিস আছে। এটা কী কাজের জন্য নিয়েছে, সেই কাজটা যদি তোমার হয় তখনই কিন্তু তুমি ফাইভ স্টার দিবা। যখনই তুমি আমার শপের প্রোডাক্টটা হ্যাপি হবা তখনই কিন্তু তুমি ফাইভ স্টার দিবা, বা তুমি একটু হ্যাপি হলে তখন ওয়ান স্টার, টু স্টার, থ্রি স্টার, ফোর স্টার এরকম দিবা। বাট এটাতে ফাইভ স্টার আছে ওয়ার্ল্ড ব্যাপী, তার মানে এটা আসলেই একটা ভালো প্রোডাক্ট। এবং আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে, টুঙ্কেল আপু বলছি বলছি ডিয়ার, বলে দিচ্ছি একটু পরে। হ্যাঁ, তুমি অনেক প্রাণবন্ত, তাই থ্যাংক ইউ আফরোজান আপু, অসংখ্য ধন্যবাদ যারা আমাকে হেল্প করছো কমেন্ট করে, তাদের জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই প্রোডাক্টটা আমি ন্যাচারালি ওয়েট কমাতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি একটা জিনিস দেখবা যে আমি হুট করে অনেক বেশি ওয়েট বেড়ে যায় ওরকম কিছু না, আবার হুট করে কমে যায় ওরকমও না, আমি একটা মানে বেসিক একটা থাকি। হ্যাঁ, সো এরকম, কারণ হচ্ছে কিছু মেনটেন করা। এখন এটা খাচ্ছ, এখন ঘুমিয়ে ঘুমিয়ে অনেকেই দেখলাম হচ্ছে ফ্রুটটা এখন অনলাইনে ভরে গেছে, বাট সাবধান, এটা চায়নাও বের হয়েছে, এটা কিন্তু জাপানিজ ফ্রুট। এবং এখানে প্রোডাক্ট বাই জাপান, এখানে দুইটা জিনিস দেখো, এই প্রোডাক্ট রিকমেন্ড বাই জাপান ওমেন্স হেলথ অ্যাসোসিয়েশনস, এবং তোমার হচ্ছে প্রোডাক্ট রিকমেন্ড হচ্ছে জাপান হেলথ অ্যাসোসিয়েশনস, যেটা যেটা নাকি মানে মেয়েদের হেলথ নিয়ে কাজ করছে পুরো ওয়ার্ল্ডে ইন্টারন্যাশনালি, সেই জাপান হেলথ অ্যাসোসিয়েশনস থেকে এটা কিন্তু রিকমেন্ড করা একটা
প্রোডাক্ট, ঠিক আছে, ফ্রুটস। সো এইটা শুধুমাত্র যে তোমার ওয়েট লস করবে তা না, এটা তোমার ডাবল চিন দূর করবে, তোমার যে জায়গাগুলোতে ওয়েটটা অনেক বেশি সেই জায়গাগুলোতে ওয়েটটা কমাতে হেল্প করবে এবং সাথে সাথে তোমার স্কিন অনেক ব্রাইট করবে। হ্যাঁ, সো এটা আমার কথা না, এখানে সব কিছু ডিটেলসে লেখা আছে, ঠিক আছে। এবং তোমরা গুগল সার্চ করে এখনই দেখতে পারো যে হচ্ছে বিউটি ফ্রুটস ডিটক্স প্লাম, এখনই সার্চ দিয়ে দেখতে পারো, দেখবা 5-star রিভিউ এবং একটা অহরহ রিভিউ আছে, কারণ এটা অরিজিনালটা হতে হবে। আমি আবারও বলছি, অরিজিনালটা হতে হবে, অরিজিনাল না হলে কখনোই কিন্তু এটা হবে না। যারা এটা বলতেই পারে না, খেজুর বলে, সো তাদের সেলটা কীরকম হবে আমি জানি না, আমি জানি না হচ্ছে তারা আসলে এটা সম্পর্কে কী জানে। তো প্রোডাক্টের আগে নামটা তো ঠিক করতে হবে, তাই না, যেহেতু খাবার জিনিস, উল্টাপাল্টা বললেই তো আর হবে না। সো যাই হোক, এটা হচ্ছে ডিটক্স প্লাম। তো আমার কথা হচ্ছে, এটা নেবার আগে ও আরেকটা জিনিস, এটা হচ্ছে তোমার আমেরিকান ওমেন্স হেলথ অ্যাসোসিয়েশনস, যেটা যেটা নাকি আমেরিকায়, সো তারাও কিন্তু এটা রিকমেন্ড করেছে, ঠিক আছে। এবং এখানে ডিটেলস এখানে দেওয়া আছে, ডিটেলসে তুমি পেয়ে যাবা সব কিছু, ডিটেলস আছে এখানে কোথায় কোথায় ওয়েট কমাবে। এখন ঘুমিয়ে ঘুমিয়ে অনেকে এটা দেখলাম ক্যাপশন দিয়েছে, কারণ তোমার ভিউয়ার্স বাড়ানোর জন্য, যে ঘুমিয়ে ঘুমিয়ে ওয়েট লস করতে যদি চাও 7 কেজি তাহলে এটা খাও। হ্যাঁ, সো এরকম কিছু না কিন্তু, আমি আবারও বলছি, হ্যাঁ আমি তোমাদের মিথ্যা কথা বলবো না, হ্যাঁ, কারণ আমার এখানে আমি আফরোজাপু অনেকে খেজুর বলে, তুমি দেখো অনেকের লাইভে, হ্যাঁ। তো যাই হোক, তো এটা হচ্ছে তোমার ডিটক্সই করা, আমার মনে হয় ডিটক্স বিষয়টা তোমরা ক্লিয়ার। এখন ডিটক্স কিন্তু পাম ফলে হয়েছে, এখন ডিটক্স শুধুমাত্র পাম ফল না, এটাতে দেখো আমি তোমাদের একটা জিনিস বলে দিই, ডিটক্স শুধু পাম ফল তোমার এটা কিউইতেও আছে, তারপর এটা অনেক ধরনের ফ্রুটসে ডিটক্সের সিস্টেমটা থাকতে পারে, কিন্তু সব থেকে বেশি যেটা তোমার রিভিউ পেয়েছে সেটা হচ্ছে পাম ফলের উপর, এবং 8 ঘন্টা থেকে এটা কাজ শুরু করবে, 8 আওয়ার্স থেকে। এটা খাবারের নিয়মটা আমি বলে দেবো, আমি নিজে খেয়ে দেখাবো, এবং এই প্রোডাক্টটা একবার একটা খেতে হবে, দিনে একটার বেশি কিন্তু খাওয়া যাবে না, ঠিক আছে, একটাই খাবা, দুইটা না, দুইটা খেলে কিন্তু ওয়াশরুমে যেতে হবে বেশি, কারণ এটা তোমার হচ্ছে পুরো পিউরিফাই করে, লাইক হচ্ছে তোমার ডিটক্সি, মানে হচ্ছে তোমার যত জ্যাম আছে বডিতে, যাদের সত্যি আমি একদম ক্লিয়ার কাট কথা বলি, যাদের ওয়াশরুমে যাদের হচ্ছে তোমার ইসে সমস্যা আছে, একদম ক্লিয়ার করে ফেলে, ঠিক আছে। amarshop.com.bd, থ্যাংক ইউ সো মাচ। তো এটা হচ্ছে একদম ক্লিয়ার করে ফেলবে, এটা খাবার নিয়মটা আমি বলে দিচ্ছি, এবং এটাতে কত কেজি ওয়েট কমবে সেটাও বলে দিব, ঠিক আছে। তো এটা আমি যেভাবে খাই আমি আমারটা তোমাদের বলছি, এবং এটা কিন্তু আমার, এটা আমার অলওয়েজ থাকে, এটা আমার এখনও আনার আগেও ছিল, কারণ আমি এটা তিন চার বক্স না, আমি 10-12 প্যাকেট আমার স্টকে আমি এটা থাকে, আমিও খাই, আমার ফ্যামিলির মেম্বার তোমার ভাইয়াও কিন্তু এটা খায়, ঠিক আছে, কারণ হচ্ছে এটা কনস্টিপেশন যেটা সেটা দূর করে। হ্যাঁ, সো এটা একদম ন্যাচারাল একটা ফ্রুটের মাধ্যমে, কোনো মেডিসিন না, সম্পূর্ণ ন্যাচারাল, হ্যাঁ, সো সবাই খেতে পারবে। সো এটা ফ্রুটসের মাধ্যমে এটা তোমার ওয়েটটাকে, মানে ওয়েটটাকে লুজ করবে, ঠিক আছে, ওয়েটটাকে লুজ করবে। তো এটা এখন তোমার বেসিক্যালি সত্যি কথা বলতে, ধরো তুমি এটা শুধু এখন ঘুমিয়ে ঘুমিয়ে খেলে এটা কাজ হবে না, হ্যাঁ কিছু মানুষের হয়ে যায়, কিছু মানুষের দেখবা যাদের ওয়েট অনেক বেশি, লাইক ওভার ওয়েট যেটাকে বলে, 20-15-30 কেজি যাদের ওয়েট বেশি, জাস্ট নর্মাল ওয়েট তোমার 60 কেজি থাকা দরকার, সেখানে তোমার 90-এর উপরে, সেক্ষেত্রে দেখা যাবে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে এটা ফার্স্ট উইকে খাবা, তোমার কাজ হয়ে যাবে, 2-3 কেজি কমে যাবে। বাট কিছু আছে যে ওয়েট কমতেই চায় না, হ্যাঁ, সো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এইটা খাওয়ার সাথে সাথে অন্তত তোমাকে 30-45 মিনিট হাঁটতে হবে, সেটা তুমি ঘরে হাঁটো, ট্রেডমিলে হাঁটো, কিংবা বাইরে হাঁটো, এখন তো আমরা বাইরে কেউ যাই না, সো আমরা ঘরেই, যাদের ফ্ল্যাট আছে, ছাদ আছে, আমরা একটু 45 মিনিট হাঁটবো, 45 মিনিটস অথবা ট্রেডমিলে হাঁটবো, আর বেশি করে এটা যখন খাবা তখন একটু বেশি করে পানি খেতে হবে, একটু প্রচুর পরিমাণে পানি খেতে হবে, ঠিক আছে, পানিটা বেশি, লাইক তুমি যদি নর্মালি 8 গ্লাস পানি খাও, এটা অন্তত তোমাকে 12-16 গ্লাস পানি খেতে হবে এভরিডে। হ্যাঁ, তুমি যদি একটা ভালো একটা রেজাল্ট চাও, মিনিমাম 16 গ্লাস তোমাকে পানি খেতে হবে একবারে না, হ্যাঁ, মানে 10-15 মিনিট আধা ঘন্টা পরপর। সো এই হচ্ছে কথা, এবং এইটা যখন খাবা তখন তোমার একটু ওয়াশরুমে দৌড়াইতে হবে, কারণ এটা একদম পিউরিফাই করে ফেলে একদম ভিতর থেকে, ঠিক আছে। সো এই এই হচ্ছে এই ফ্রুটসের ইয়েটা, এবং এটার ইয়েটা আমি দেখাই দিচ্ছি, ভালো সাজেস্ট পাবো আপুর কাছ থেকে, হ্যাঁ থ্যাংক ইউ। ও আরেকটা কথা, সো ওই যে বললাম যে যাদের একদম ওয়েট অনেক বেশি তারা কিন্তু কমে যাবা, আবার যাদের স্টো মানে থেমে আছে, ওয়েটটা থেমে আছে, কমতেই চায় না, এত ব্যায়াম করি, এত কিছু করি, এত ডায়েট করি, কিছুতেই কমছে না। তবে আমি খুব মানে হতাশ ছিলাম, হতাশ ছিলাম বলতে কি,
যে খুব কষ্ট লাগছিল যখন পেজ থেকে না 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 বলছিলাম আমার কাছে আছে, কারণ কিছু করার নাই, আমার স্বাস্থ্যটাও তো আমাকে দেখতে হবে। সো আমি এটা রেখে দিয়েছিলাম আমার স্টকে আমার জন্য, কারণ নর্মালি এখন গরুর মাংস খেতে হচ্ছে, সবাই খাচ্ছে কম বেশি, তাই না? কোথাও কোথায় মানে গরুর মাংস যেহেতু ঘরে আছে, একটার পর একটা বিভিন্ন খাবার দাবার হচ্ছে, একটু রিচ ফুড খাওয়া হয়েছে, সো একটু রিচ ফুড খেলেও তুমি এসে এটা খেয়ে পানি খেয়ে নিলা, ঠিক আছে? তো হচ্ছে এই মানে স্কিনটা পুরো মানে ইয়ে করবে, মানে একদম ইয়ে করে ফেলবে, ঠিক আছে? এবং স্কিনটাও তোমার অনেক সুন্দর হবে, ফুল বডি সুন্দর হবে, হেয়ারও সুন্দর হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে যাদের ওই যে ওয়েট থেমে আছে তারা যেটা করবা, তারা হচ্ছে এটা খাবা, ঠিক আছে? তারা হচ্ছে এইটার সাথে এটা খাবা, ঠিক আছে? তাহলে হচ্ছে ভালো একটা রেজাল্ট পাবা, ওকে? যাদের মানে থেমে গেছে একটু দ্রুত, যারা চাচ্ছ যে না আপু আমার ওয়েটটা একটু মিনিমাম 5 কেজি 6 কেজি আমি কমাতেই চাচ্ছি, হ্যাঁ, সো তারা হচ্ছে ভিনেগারটাও সাথে খাবা। ভিনেগার খাবারের নিয়ম তো অলরেডি তোমরা জানোই, সেটা বলে দিয়েছি। আর ডিটক্স ফ্রুটসটা হচ্ছে কীভাবে খাবা, এটা এভরিডে আমি যেই টাইমে খাই সেটা হচ্ছে তোমার, উল্টা খুলে ফেললাম, এটা আমি অলরেডি খুলেছি, অলরেডি খেয়েছি, এই দেখো। তো এই যে হচ্ছে ডিটক্স ফ্রুটসটা, হ্যাঁ, এটা হচ্ছে ডিটক্স ফ্রুটস। তো এই ফ্রুটসটা হচ্ছে খাবারের নিয়মটা হচ্ছে, আমি তোমাদের বলে দিচ্ছি, এটা খাবারের নিয়মটা হচ্ছে তোমার এই যে এখানে এখানে 20টা থাকবে, একটার মধ্যে সম্ভবত 20টা থাকে। সো তোমাকে এক মাস তো খেতেই হবে, সো তুমি দুইটা নিয়ে নিতে পারো, আমি আজকে দুইটার উপরে অফারটা দিব, কারণ হচ্ছে যাতে করে তোমাদের প্রপারলি তোমরা এক মাস এটা কন্টিনিউ খেতে পারো। তবে এটা এমন একটা জিনিস, তুমি যখন একটা খাবা মনে হবে তুমি দুইটা তিনটা খেতে ইচ্ছা করবে, কিন্তু খাবা না কিন্তু, হ্যাঁ, একটাই খাবা। তো আমি যে টাইমটাতে খাই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করি। আমি হচ্ছে বেসিক্যালি যখন সকালবেলা নাস্তা করার পর, লাইক আমি সকালবেলা খুব কম এখন নাস্তা করা হয়ই না, আগে খেতাম, তো এখন যেটা করি আমি 11টার দিকে, হ্যাঁ, 11টার দিকে যখন নাকি স্ন্যাক টাইম, ঠিক আছে, যখন নাকি স্ন্যাক্স টাইম ঠিক তখন, ঠিক আছে, যখন নাকি স্ন্যাক্স টাইম ঠিক তখন হচ্ছে, হ্যাঁ আপু থাইরয়েডের প্রবলেম থাকলে সমস্যা না, আপু খেতে পারবা, আপু আমি খেতে চলে গেল, সরি, হ্যাঁ। তো স্ন্যাক্স টাইমটাতে হচ্ছে 11টার দিকে বা 10টা 12টার দিকে আমরা হচ্ছে এটা খাবো, ঠিক আছে? খেয়ে সাথে সাথে আমরা হচ্ছে হালকা গরম পানি এক গ্লাস খেয়ে নিব, এটা খাওয়ার সাথে সাথে এক গ্লাস হালকা গরম পানি খেয়ে নিব, জাস্ট হালকা ওয়ার্ম ওয়াটার এক গ্লাস পুরোটা আমরা খেয়ে নিব। সো এটা হচ্ছে একটা টাইম খাবো, একটা টাইম হচ্ছে এই জিনিসটা আমরা খাবো, ঠিক আছে? এবং এটা খাবার পরে যেটা বললাম, বাট এখন আমি তোমাদের খেয়ে দেখাবো, আপু এটা কি অফারে দিবা? হ্যাঁ, আজকে অফার এটা আছে, যেহেতু ফার্স্ট আজকে আমি দেখাচ্ছি সেজন্য আজকে এটা অফারে থাকবে, ঠিক আছে? এটা অবশ্যই আজকে অফারে দিব, ঠিক আছে? আজকে ফার্স্ট যেহেতু দেখাচ্ছি অবশ্যই অফার থাকবে, একটু পরে আমি এটা কোড নাম্বারটা বলে দিব, ওকে? একটু পরে হচ্ছে কোড নাম্বারটা বলে দিব, যারা অফার লিখছে তারাই হচ্ছে পাবা। শাহনাজ একটার উপর অফার লিখেছে, শাহনাজ একটার উপর অনেক বেশি অফার লিখেছে দেখলাম, হ্যাঁ, যারা অফার লিখছো তারা কিন্তু পাবা। আচ্ছা, আমার শো পেজে আমি ফার্স্ট তোমাকে ডিটক্স প্লাম ওয়েট লসের প্রোডাক্ট আনতে দেখেছি, সেটাই সাইমা, এখন তো অনেকেই বলছে, সেটা সমস্যা নেই, হ্যাঁ, প্রোডাক্ট আনতেই পারে, কারণ এটা তো এমন না যে চাঁদের দেশে তৈরি হয়, ওই যে কথাটা আমি বলি, হ্যাঁ, প্রোডাক্টটা সবাই আনতে পারে, এটা কোনো ব্যাপার না। তবে অরিজিনালটা যেহেতু এটা প্রথম, এই প্রোডাক্টটা এত রিভিউতে এমনিতেই আসে নাই, কারণ এটা অরিজিনাল প্রোডাক্ট ছিল বলেই কিন্তু রিভিউটা এসেছে। সো এখন এটা অরিজিনাল তোমার হচ্ছে, এখন আমি মানে কি বলবো, এখন হিউজ পরিমাণে নকল বের হয়ে গেছে। সো একটু বিকেয়ারভাবে তোমরা যদি জাস্ট যে পেজগুলো ট্রাস্টেড পেজ বা তোমরা পছন্দ করো ওই রকম পেজ থেকে তোমরা নাও, তাহলে প্রবলেম হবে না, হ্যাঁ। আর যদি ওই যে 2-3 দিন অনলাইন বা হচ্ছে হুটহাট করে আসে, সো তাদের থেকে নিলে কিন্তু আবার প্রবলেম আছে, আবার মানে যাই হোক এটা তোমাদের উপর সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। তো এই ফ্রুটসটা যারা খাবা, হ্যাঁ, তাদের ওয়েট কমবে, তবে অবশ্যই যে বললাম এক্সারসাইজ এবং পানি প্রচুর খেতে হবে, হ্যাঁ, পানিটাও খেতে হবে এবং এক্সারসাইজও করতে হবে সাথে। এক্সারসাইজ মানে হচ্ছে অন্তত তুমি 45 মিনিট হাঁটবা তাহলেই হবে, ঠিক আছে? জাস্ট 45 মিনিট হাঁটলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এখন এই ফ্রুটসটা আমি একটু দেখাই দিই, হ্যাঁ বলছি, কোড নাম্বার বলছি, এখনই হুট করে চলে গেলে কিন্তু পাচ্ছো না। সো আমি এই দেখো ফ্রুটসটা, এটার মধ্যে হচ্ছে একটা তোমার এইরকম মশলা দেওয়া আছে, ঠিক আছে? এরকম মশলা দেওয়া থাকবে, এটাই হচ্ছে ডিটক্সিং প্রসেসিং করা, এটাই হচ্ছে ডিটক্স প্রসেসিং করা। সো আমি এখন এটা খাবো না, জাস্ট তোমাদের দেখাই দিলাম, আমি পরে খাবো। অফার রাফি আক্তার অফার লিখছো, আচ্ছা তুমিও পাবা, সুজানা আপু অফার লিখছে, শাহনাজ আক্তার আপু লিখতেছে, আচ্ছা যারা অফার লিখতেছে তারা অবশ্যই এটা পেয়ে যাবে, এবং ওয়াচ পার্টি ডান করে দাও, ঠিক আছে? তো আমি হচ্ছে এই প্রোডাক্টটা আমি ডিটেলসে বললাম, এখন আসি অ্যাপেল সাইডার ভিনেগার। অ্যাপেল সাইডার ভিনেগার যারা নিয়েছো সেটা নিয়ে একটু পরে খাচ্ছি, হ্যাঁ।
তো অ্যাপল সাইডার ভিনেগারটা যারা নিয়েছো তাদেরকে হচ্ছে আমি একটু বলে দিব যে অ্যাপল সাইডার ভিনেগারটা কিভাবে খাবা। অ্যাপল সাইডার ভিনেগারটা খাবারের নিয়ম হচ্ছে, আপু অফারটাও দিব আমি, জাস্ট একটু পর একটু ওয়েট করো, আমি দিচ্ছি। অফার সবার লেখা শেষ হয়নি, সবাই হয়তো 50 বার কাউন্ট করতে পারেনি। সো যা সবার লেখা শেষ হলে দেন অফারটা দেন আমি দিব। এখন অফার লিখিত কারণ সবাই লিখে নেই। হ্যাঁ, অনেকে নতুন যারা জয়েন করছে তাদেরকে একটু সময় দিই আমরা, তাই না? তো এটা হচ্ছে তোমার ব্র্যাগের অর্গানিক অ্যাপেল সাইডার ভিনেগার, যেটা নাকি একদম অরিজিনাল। এই দেখো ভিতরে কিন্তু তোমার অ্যাপেলের যে একদম র ইয়েগুলো সেগুলো আছে, এবং এটা খাবার সময় অবশ্যই ভালো মতো ঝাঁকিয়ে দেন হচ্ছে তোমাকে খেতে হবে। এবং এটা ফ্রিজে রাখা যাবে না, খুব সুন্দর করে আবার টাইট করে এটা লাগিয়ে দেন রেখে দিবা। এবং এটা তিন বেলা খেতে হয়, এটা নিয়ম কিন্তু তিন বেলা। একবার হচ্ছে সকালবেলা, অনেকে দুই বেলা খায়, বাট হচ্ছে তিন বেলা খেলে ভালো। এখানে লিখাও আছে তিন বেলা, সকালে ডিনারের আগে, সরি ব্রেকফাস্টের আগে, রাতে হচ্ছে তোমার লাঞ্চের আগে, আমি কি বলতেছি, সকালে হচ্ছে ব্রেকফাস্টের আগে, দুপুরে হচ্ছে লাঞ্চের আগে, এবং রাতে হচ্ছে ডিনারের আগে। হ্যাঁ, তিন বেলা তোমাকে খেতে হবে, মিনিমাম এক ঘন্টা বা আধা ঘন্টা আগে। তবে সকালবেলা চেষ্টা করবে এক ঘন্টা আগে হালকা গরম পানি, এক গ্লাস পানিতে এক টেবিল চামচ ভিনেগার মিক্সড করে হালকা গরম পানিতে খাবা। দুপুরবেলাও সেম আধা ঘন্টা অথবা এক ঘন্টা আগে হালকা গরম পানিতে এক টেবিল চামচ ভিনেগার মিক্সড করে খাবা। রাতের বেলাও সেম ডিনারের আগে এক টেবিল চামচ তোমার হালকা গরম পানিতে মিক্সড করে দেন খাবা। হ্যাঁ, যারা হচ্ছে এইভাবে খাবা তাদের ওয়েট না কমে কোথাও যাবে না। যে এত দিক থেকে ওয়েটটা ধরে রাখবা, তোমরা ডিটক্স ফ্রুটস খাচ্ছ, অ্যাপেল সাইডার ভিনেগার খাচ্ছ, না কমে যাবে কোথায়, ঠিক আছে? সো অবশ্যই আর ভালো মতো ব্র্যান্ডটা দেখে নিবা, অরিজিনাল ইউএসএর, এটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার উইথ দ্য মাদার। সো এটা দেখে দেন হচ্ছে নিবা। আমাদের পেজে কিন্তু এটা বড়টা যেটা বিগ সাইজ এটার প্রাইস হচ্ছে 1090 টাকা। 1090 টাকা হচ্ছে বিগ সাইজ, এবং হচ্ছে আমাদের স্মল সাইজ যেটা সেটা হচ্ছে প্রাইস হচ্ছে তোমার 800 টাকা, 800 টাকা, ঠিক আছে? সো যারা নিবা অর্ডার কনফার্ম করে দিবা, ঠিক আছে? যারা নিবা অর্ডার কনফার্ম করে ফেলবা। সো অ্যাপেল সাইডার ভিনেগারের কীভাবে খাবা সেটা কিন্তু আমি ডিটেলসে বলে দিয়েছি অলরেডি, ঠিক আছে? সেটা কিন্তু অলরেডি ডিটেলসে বলে দিয়েছি। এখন হচ্ছে আমরা অফার প্রাইসটা বলে দিতে পারি, এখন হচ্ছে হ্যাঁ আমি অফার প্রাইসটা বলে দিতে পারি, তবে হচ্ছে তোমরা অবশ্যই অফারটা লিখতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ আফরুল হোসেন আপু। আচ্ছা পবিত্র গল্প আপু, হ্যাঁ আপু মাত্র জয়েন করছো, আপু অফার লিখো মিনিমাম 30 বার, তাহলে ডিটক্স ফ্রুটস আজকে অফার থাকবে। আজকের অফার কেউ মিস করো না, কারণ একবার অফার কিন্তু আর আমি পরবর্তীতে দেই না। আচ্ছা হ্যালো আয়েশা বিনতে, রোজ অথই আপু অফার রোজ, আচ্ছা অফার অফার অফার, ঠিক আছে? যারা অফার লিখছে অবশ্যই তারা হচ্ছে পাবা, অফারে বন্যা হচ্ছে, ঠিক আছে? মানে এটা হচ্ছে তোমার অফারে পেতে হলে অবশ্যই এটা আজকে রাতের মধ্যে লাইভ দেখে যারা অর্ডার করবে তাদের জন্য থাকবে, কারণ আমি একটা কোড নাম্বার এখনই দিয়ে দিব। সো তখন কোড নাম্বারটা দেওয়ার পর, কারণ এখন নতুন আবার অনেকেই জয়েন করে লিখতেছে, কারণ অনেকেই লাইভে জানে না, অনেকে মনে করছে আমি 10টার দিকে আসবো, যাই হোক আর একটু পর, ঠিক আছে? 10 মিনিট না বলবো না, হ্যাঁ সো আর একটু পর হচ্ছে আমি বলে দিব, আবার এখনও বলে দিতে পারি, বলা যায় না। প্রিয়া মনোরাপু আচ্ছা লিখতেছো, তো এটা জাস্ট খেতে হলে, এবং এটা ডিটেলস তো পেয়েই গেলা, এর থেকে আর ডিটেলস কীভাবে, এছাড়া তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে এটা নিয়ে আমাকে করতে পারো। এটা নিয়ে যদি তোমাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে যে আপু এটা আরও মানে অনেক সময় দেখবা ওয়েট লস ফল ফ্রুটস মানে প্রোডাক্ট খেলে হচ্ছে ওয়েট কমে যায়, তারপর সরি স্কিন কালো হয়ে যায়, চুল পড়ে যায়, বাট এটা হবে না, ঠিক আছে? এটা হবে না, কারণ হচ্ছে এটা তোমার স্কিন, এখানে লেখাই আছে যে স্কিনটাকে অনেক সুন্দর করবে, হোয়াইটেনিংয়ের কাজ করবে, ঠিক আছে? তো যাই হোক এটা যারা নিবা, ওকে আমি এই ফাঁকে একটা সুন্দর কথা বলে দিই। আজকে সকালবেলা আমি অলরেডি পোস্টে আমি একটু বলছি, টুইঙ্কেল আপু এত সুন্দর করে কাজল দাও তুমি, হরিণের মতো লাগে দুই চোখ, ওরে বাপরে। আচ্ছা টুইঙ্কেল আপু থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা গিফট আমাকে করার জন্য। সো আমি গিফটটা হচ্ছে যেটা করেছি, জাস্ট প্যাকেটটা এখনো খুলি নাই, উপর থেকে পিকচার তুলে দিয়েছি, কালকে স্যানিটাইজ করে দেন হচ্ছে খুলবো। আজকে সকালে যখন তুমি ঘুম থেকে উঠেই তোমার ফোনটা পেয়েছি, সো তুমি যখন বলতেছিলে যে পার্সেলটা রিসিভ করার জন্য, আমি কনফিউজ ছিলাম, আমি মানে বুঝতে পারছিলাম না, আমি হয়তো খুব বেশি হলে আমি চিন্তা করছিলাম যে তুমি অয়েল পাঠাতে পারো, যেহেতু তুমি অয়েল মেক করো, হার্বাল অয়েল নিজে মেক করো চুল দেওয়ার জন্য, এবং সেটা খুব ভালো আমি শুনেছি, অনেকের কাছে অনেক রিভিউ শুনেছি। সো আমার কাছে মনে হচ্ছিলো হয়তো তুমি আমার জন্য কোকোনাট অয়েল পাঠাবা, আমি খুব হ্যাপি ছিলাম যে হতে পারে এরকম কিছু একটা। তো তারপর যখন ডেলিভারি ম্যান আসলো অফিস থেকে আমার মডারেটরকে দিয়ে গেছে, মডারেটর যখন দিল যে আমি এত বড় পার্সেল কিসের,
এত সুন্দর একটা ড্রেস পাঠিয়েছো, আমি সত্যি মানে মানে কি বলবো, এত পছন্দ হয়েছে আমার। এবং সব থেকে ভালো লাগছে যে তুমি মানে কালার চুজটা এত সুন্দর করে করেছো, এবং ওই কালারের ড্রেস কিন্তু আমার একটা মাত্র ড্রেস ওই কালারের, সো আমার এটা দুইটা হয়ে গেল। এবং হচ্ছে আসলে জামাটা খুবই সুন্দর, সো আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই ড্রেসটা বানাবো অ্যান্ড হচ্ছে পরবো। সো অনেকগুলো ড্রেস জমা হয়ে গেছে আমার, এত মানে তোমরা এত ভালোবাসো মানে ভাবতেই অবাক ইয়ে লাগে। কারণ হচ্ছে টুইঙ্কেল আপু ড্রেস দিলা, তারপর হচ্ছে এর আগে কোহিনুর আপু দুইটা ড্রেস দিচ্ছে, সো তোমরা এত ড্রেস দাও আমাকে, সেগুলো বানিয়ে পরাটাও মানে একটা মানে আমি বেশিরভাগই টপস পরি। সো দেখা যায় যে ড্রেসগুলো আসলে খুব সুন্দর এবং আমার খুব পছন্দ হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আর কোকোনাট অয়েলটা আমি দেখলাম মোটামুটি, এটা আমি এখনও খুলি নাই, সো আমি অবশ্যই লাইভে কালকে দেখিয়ে দিব। সো অনেক ভালো লেগেছে আপু, আবারও ধন্যবাদ দিচ্ছি এত নাইস গিফট করার জন্য। হ্যাঁ, কারণ এই পরিস্থিতিতে আসলে সত্যি কথা বলতে ঈদের মধ্যে আমি মানে তোমাদের অনেকের গিফট পেয়েছি, ঠিক আছে। আমার মানে কি বলবো যে করোনা পরিস্থিতিতে অনেকে মার্কেটে যাই নাই তো, বাট আমি ঘরে বসে বসে তোমাদের কাছ থেকে এত এত গিফট পেয়ে যাচ্ছি, এটা আমার ভাগ্য ছাড়া কিছুই না এত এত ভালোবাসার জন্য। কারণ অনেকে আছে ক্লায়েন্টরা দেখা যায় যে থাকে না থাকেই না, হ্যাঁ তোমার হচ্ছে অ্যাডমিনকে বকা দিয়ে চলে যাচ্ছে, তো আমার ভাগ্য অনেক ভালো যে আমার ক্লায়েন্টরাও আছে অনেক পুরনো ক্লায়েন্ট, এবং তারা আমাকে এত সুন্দর সুন্দর নাইস নাইস গিফট করে। এটা কয়জনের কপালে হয় বলো, ঠিক আছে এইভাবে দিও না, হ্যাঁ তাহলে প্রবলেম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওয়াও আচ্ছা, সো অনেক সুন্দর ড্রেস, আমি অবশ্যই এটা দেখিয়ে দিব হ্যাঁ কালকে। আচ্ছা আমি মাঝখানে এখন বলে দিচ্ছি অফার প্রাইস বলে দিচ্ছি এবং কোড নাম্বারও বলে দিচ্ছি। অফার প্রাইস হচ্ছে এটা রেগুলার প্রাইস থাকবে 1000 টাকা করে, রেগুলার প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা করে। বাট আজকে যারা নিবা পানির দামে নিবা, ঠিক আছে পানির দামে নিবা দুইটা, দুইটা একসাথে যারা নিবা এইটা আজকে, কারণ দুইটা একসাথে নিতে হবে কারণ দুইটা তোমাকে খেতেই হবে, দুইটা একসাথে যারা নিবা তারা পেয়ে যাবা মাত্র কত টাকায় বলো, একটু কাউন্ট মানে একটু ইয়ে গেস করো তো দেখি তোমরা পারো কি না, একটু গেস করো তো কত টাকা হতে পারে দুইটা, আমি দুইটা কত টাকা দিতে পারি, রেগুলার প্রাইস 1000 টাকা, সো দুইটা আমি কত টাকায় দিতে পারি একটু গেস করো দেখি তোমাদের হয় কি না। দেখি তো তোমরা পারো কি না, আমি এটা খাই একটু খাই, আমার খেলে পানি খেতে হবে। একটা নোশনাম, একটা 1000 টাকা, দুইটা দিব অফারে, দুইটা একসাথে অফারে কত দিব, তুমি সকলের ভালোবাসা তাই এত এত গিফট ভালোবাসা পাও, তুমি এত গিফট দাও আমি একটা দিব না, তেলটা ইউজ করে দেখো ইনশাল্লাহ ভালো লাগবে ইনশাল্লাহ আপু। সুরভি না পাঠায় নাই মনে হয়, আচ্ছা আপু হ্যাঁ ভালো বাস্তলটা আছে, টিসু এটা লেখো না পরে দিব, 1800 টাকা, 1500 টাকা, আচ্ছা অফার, কেউ গেস করতে চাচ্ছে না, আচ্ছা পানির দামে হতে পারে কি, পানির দামে হতে 2800 টাকা, হ্যাঁ আপু কেনা দামেই দিয়ে দিব একদম, 2800 টাকা, আচ্ছা এখানে কোনো সেলার ঢুকবে না, ঠিক আছে। আপু 3টা নাইট ক্রিম ব্যবহার করেছি, এখন কি ব্যবহার করব আপু, ফারিদা আপু 3টা নাইট ক্রিম, আপু নাইট ক্রিম সবসময় ইউজ করতে হয় ঠিক আছে, তুমি নাইট ক্রিম বলতে কী বোঝাচ্ছ আমি জানি না, সবসময় নাইট ক্রিম ইউজ করবা, ফাঁকে ফাঁকে হচ্ছে তোমরা স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করবা ঠিক আছে, স্লিপিং মাস্ক, আচ্ছা আপু শর্ট জেল, আজকে আমি এটা নিয়ে কথা বলছি তো পরে আমি বলে দিচ্ছি, 1500 টাকা, 1800 টাকা, তুমি তো এক ভালোবাসা গো আপু, আচ্ছা আচ্ছা অর্ডার করবো 1500 টাকা, আচ্ছা 1800 টাকাই হবে, 1800 টাকা, 1800 টাকা, আচ্ছা তো একটা 1000 টাকা হলে একটু কমন সেন্সের ব্যাপার আছে, যারা দুইটা 1000 টাকা বলতেছেন ঠিক আছে, কমন সেন্সের ব্যাপার আছে, প্রোডাক্ট নেওয়া দরকার নেই ওকে, আচ্ছা তো যাই হোক একটা যদি 1000 টাকা হয় তাহলে হচ্ছে আমি দুইটাতে এটা প্রথমটা আমি অবশ্যই অফার প্রাইজে দিই এবং হিউজ পরিমাণে অফার দিই ঠিক আছে, হিউজ পরিমাণে অফার দিই, এটা সবাই জানে, সেটা হচ্ছে আমার যেটা বিসমিল্লাহ করি যেটা ইয়ে করে সেটা হচ্ছে আমার কেনা দামই থাকে। তো আজকে এটা অফারে থাকবে হচ্ছে
only 1400 টাকায় যারা 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 আফরোজ আপু গেসি করে নাই ভয়ে বুঝতে পারছো আচ্ছা সো যারা যারা খুশি হয়েছো তারা হচ্ছে আমি একজনকে একটু ব্যান করব দাঁড়ো একটা সেলার আসছে 1000 টাকা 1000 টাকা একটা হ্যাঁ 1000 টাকা একটা আপনি যদি দুইটা নেন 2000 টাকা আপনার জন্য খালেদা হাক্তার নাকি যেন লিখছেন আচ্ছা সাকুরার সাথে কি কোনটা হবে বুঝি নাই না 1700 টাকা না সো এটা হচ্ছে বাবা হচ্ছে দুইটা একসাথে যারা নিবা তারা পেয়ে যাচ্ছ মাত্র 1400 টাকা আই মিন 700 করে দুইটা নাও তিনটা নাও চারটা নাও এটা তোমার ইচ্ছা কারণ আমি 12টার নিচে টেস্ট 12টা আমার নিজের জন্য স্টক করি আমি হ্যাঁ কারণ এটা স্টক না করলে হয়তো আমি এই মধ্যে খেতেই পারতাম না কারণ মানে পুরো বাংলাদেশে এটা ছিল না তাই না মাঝখানে তো যাই হোক তো যারা এটা নিবা আর আমি আমার প্রোডাক্ট ছাড়া তো অন্য কাউকে সহজে ট্রাস্টও করি না হ্যাঁ এটা হচ্ছে কথা ইয়েস এত কম হ্যাঁ তো এটা হচ্ছে আপু অ্যাপল সাইডার ভিনেগার নিবো বিগ সাইজ কি লিখছো থানাকা প্যাক হেলাইক নিব দুইটা ডিটক্স নিব পাম আচ্ছা ঠিক আছে আপু ওয়াও হুম তো এটা হচ্ছে বাবা মাত্র 1400 টাকায় তুমি এখন তিনটা চারটা পাঁচটা যে কটা স্টক করতে পারো কারণ আমি 500 পিস এটা স্টক করছি এক দুই পিস না 500 পিস আমি নর্মালি বলি যে এত অফার দিলে তোমরা কেউ দুইটা বা তিনটার বেশি অর্ডার করবা না বাট এখন বলবো তোমরা দুইটা তিনটা পাঁচটা দশটা যা খুশি করতে পারো আমার থেকে কোনো মানে বারণ নাই কারণ হচ্ছে এটা আমি 500 পিস অলরেডি আমি এটা স্টক করেছি কারণ এইটা নিবে না যারা এটা খাবে এটা অলওয়েজ এটা রাখবে হ্যাঁ কারণ কি নর্মালি দেখা যায় ওয়েট ঠিক আছে আমার ওয়েট একদম পারফেক্ট বাট আমি একটু দাওয়াতে গেলে আমার খেলে ওয়েটটা বেড়ে যাচ্ছে তো তুমি এসে জাস্ট এটা খেয়ে পানি খেয়ে নিলা মানে দুই দিন তিন দিন খেলা দেখবে একটা বা সাত দিন খেলে তোমার ওয়েট যতটুকু বেড়েছিল অতটুক কমে গেছে কি বলো তুমি এত কম হ্যাঁ এত কম আচ্ছা থ্যাংক ইউ আফরুজান আপু আর স্টিকার দিও না লক্ষ্মী আপু আর স্টিকার দিও না এখন স্টিকার কমেন্টে একটু প্রবলেম হয় ঠিক আছে আচ্ছা হ্যালো আপু হ্যালো কষ্ট করে ভালোবাসার চিঠি লেখো ঠিক আছে ভালোবাসার চিঠি লেখো স্টিকার তো সহজ উপায় স্টিকার দেওয়া যাবে না ভালোবাসার চিঠি লিখতে হবে আমাকে কমেন্ট করতে হবে হেটাররা দিতেছে দেখ সমস্যা নাই হ্যাঁ সবার মাথা খারাপ হয়ে গেছে আমার শপের সেল শুনলে তো সবার মাথা নষ্ট হয়ে যায় দেখো কিভাবে মানে ভিউ কমাই দিছে দেখতে পারছো এটা ইয়ে করে আরেকবার হ্যাঁ সো এটা হচ্ছে আমার শপে যখন নাকি হাতে প্রোডাক্ট দেখে তো বুঝতেই পারো তো তাদের মাথা নষ্ট হয়ে যায় সো এই হচ্ছে একটা অবস্থা সরি বলার কিচ্ছু নেই আমি চিঠিতে পছন্দ করি সো সবাই আমাকে চিঠি লেখো ঠিক আছে আপু অর্ডার করবো জিরো ইস আপু কোড নাম্বার বলো ইয়েস ইয়েস এটাই তো কথা কোড নাম্বার বলি নাই আচ্ছা এখন 57 70 জন দেখতেছিল দেখো তার মধ্যে সেলার ছিল এখন তাদের মাথা নষ্ট হয়ে গেছে আচ্ছা তো আপু তোমার ফার্স্ট যখন এনেছিলে তখন আমি একজনকে দিয়ে তোমার থেকে এক ডজন নিয়েছিলাম এখনো দুই প্যাকেট